দিল্লির মাওলানা সাহেব সাহেবের বাংলাদেশে আসাকে কেন্দ্র করে 2019 সালে বিশ্ব ইস্তেমার ময়দানে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। বাংলাদেশের দাওয়াতে তাবলীগের মধ্যে নজিরবিহীন বিভেদ তৈরি হয়েছে, ঘরে ঘরে মসজিদে মসজিদে ফাসাদ তৈরি হয়েছে। আমরা জানতে পেরেছি এবারও নাকি ইস্তেমাতে উনি ইস্তেমা উপলক্ষে তিনি বাংলাদেশে আসতে চাচ্ছেন। তিনি বাংলাদেশে আসলে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে, শান্ত ও সুন্দর পরিবেশ নস্যাৎ হবে, হতে বাংলাদেশের মুসলমান কোনোদিন সহ্য করবে না। তাই আমরা দাবি জানাচ্ছি মাওলানা সাহেব সাহেবকে কোনোভাবেই যেন বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া না হয়।